আসসালামু আলাইকুম রিয়াস টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে ডেসকোর প্রিপেইড বিল পে করতে হয় তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নেই রিয়াস টেক মাস্টার থেকে আমি রিয়াজ আমার এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা দেখব বিকাশ অ্যাপসটি কিভাবে ইনস্টল করতে হয় তো এর জন্য আমাদের এখানে আমরা প্লে স্টোর দেখতে পাচ্ছি আমরা এই প্লে স্টোরে চলে যাব এবং এখানে আমরা বিকাশ লিখে সার্চ করব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি বিকাশটি ইনস্টল করা আছে তাই আমাদের এখানে ওপেন দেখাচ্ছে তো আমরা এখানে ওপেনে ক্লিক করব এবার এখানে আমরা আমাদের বিকাশের পিন নাম্বারটি টাইপ করে দিব বিকাশ অ্যাকাউন্ট লগ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি পে বিল আমরা এখানে চলে যাব তারপর আমরা একটু স্ক্রল করে নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি আমরা এখানে ক্লিক করব তো এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ডেস্কো প্রিপেড অপশনে চলে যাব তারপর এখানে দেখতে পাচ্ছি এন্টার অ্যাকাউন্ট নাম্বার তো আমাদের কার্ডে যেই অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আমরা টাইপ করে দিব পরবর্তীতে এখানে আমরা এন্টার কন্ট্যাক্ট নাম্বার আমাদের যে কোনো ফোন নাম্বার এখানে টাইপ করে দিব এবার এখানে আমরা পারচেস টু পে এখানে ক্লিক করব এবার এখানে টাকার অ্যামাউন্টটি টাইপ করে দিব তারপর আমরা পরবর্তী অপশনে চলে যাব এবার এখানে আমরা ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করব এবার এখানে আমরা পাসওয়ার্ডটি টাইপ করে দিব এবার এখানে আমরা ট্যাপ করে ধরে রাখব আমরা দেখতে পাচ্ছি আমাদের বিল পেমেন্ট হয়ে গেছে এবং আমাদের একটি সাকসেসফুলি মেসেজও চলে এসেছে এবার এখানে আমরা নেক্সটে চলে যাব এবার আমরা এই রিসিপ্টটি যদি ডাউনলোড করে রাখতে চাই তাহলে এখানে আমরা ডাউনলোড রিসিপ্ট দেখতে পাচ্ছি আমরা চাইলে এখানে ক্লিক করে রিসিপটি ডাউনলোড করে রাখতে পারি আমরা দেখতে পাচ্ছি আমাদের রিসিপটি এখানে চলে এসেছে আমরা চাইলে এই রিসিপ্টটি সংরক্ষণ করে রাখতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ